ওয়েলকাম ভিউয়ার্স, ইতিমধ্যে থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটির টপিক মূলত কি। সো আজকের ভিডিওটির টপিক মূলত একটি আর্নিং সাইট নিয়ে, যেটা 100% পেমেন্ট করে এবং ট্রাস্টেড সাইট। আমি মূলত যতগুলো ওয়েবসাইট শেয়ার করি সবগুলোই প্রায় 100% ট্রাস্টেড সাইট, আর এজন্যই আমি ট্রাস্টেড সাইট আপনাদের মাঝে শেয়ার করি, যেন আপনারা এখান থেকে কিছু পরিমাণ হলেও আর্নিং করতে পারেন। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। সো আমাদের nomadtask.com, এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই একটি জিমেইল প্রয়োজন পড়বে। অবশ্যই nomadtask.com এই ওয়েবসাইটে এসে আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো। জাস্ট ওখান থেকে আপনারা ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, nomadtask.com। এটা আপনারা দেখতে পারবেন। এখানে আসার পর এই যে আপনি এখানে লগ ইনের ডান পাশে দেখতে পারবেন সাইন আপ বাটন, জাস্ট এখানে আপনি সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনার এখানে ফুল নেম দিতে হবে। আমি এখানে ফুল নেমটা দিতেছি। এরপরে আপনার এখানে আমি আমার এখানে ফুল নেমটাই দিতেছি। এরপরে আমি এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, সেটা হতেছে যে আপনারা যখন পাসওয়ার্ড দেবেন তখন আপনারা এখানে কিছু সংখ্যা এবং কিছু স্মল লেটার, ক্যাপিটাল লেটার এবং আপনারা কিছু সংখ্যা অ্যাড করে এখানে পাসওয়ার্ড মিক্সড করে দেবেন। এরপরে জেন্ডার, যদি আপনি পুরুষ হন সেক্ষেত্রে মেল, আর যদি আপনি মহিলা হন সেক্ষেত্রে ফিমেল। জাস্ট আপনি এখানে মেল সিলেক্ট করে দেবেন। এরপর ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটা এখানে সিলেক্ট করে দেবেন। সো আপনার যে জন্ম তারিখ সেটা আপনি দিয়ে দেবেন। এরপরে আপনি কান্ট্রিটা, আপনি যে দেশ থাকেন সেই কান্ট্রিটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। সো আমি এখানে অবশ্যই বাংলাদেশটাই সিলেক্ট করে দেব। এরপরে আমাদের কাজ শেষ। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আমরা এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেব। সো ভিউয়ার্স, আমরা পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট আমরা এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম। এরপরে আমাদের কাজ শেষ। এখন দেখুন আমাদের অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়েছে। এই যে আমাদের নামের পাশে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের নামটা এখানে শো করতেছে এবং জয়েন ডেট এখানে শো করতেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমাদের কাজ করতে হবে। আমরা কীভাবে কাজ করব সেই প্রসেসটা এখন দেখিয়ে দেব। এই যে ক্রিয়েট টাস্ক, অর্থাৎ আমরা এখনও কোনো প্রকার কাজ করি নাই বা কাজ স্টার্ট করি নাই। এখানে অনেকগুলো কাজ রয়েছে, যারা মাইক্রো ওয়ার্কার, পিকো ওয়ার্কার, আরও অনেক মাইক্রো সাইটে যারা কাজ করেছেন তারা এরকম সাইট সম্পর্কে জানতে পেরেছেন। এখানে ওই সেম প্রসেস বা সেম কাজ আপনাদের এখানে ওই সকল কাজ, মাইক্রো ওয়ার্কার সাইটে যেরকম কাজ সেই রকমই কাজ এখানে। সো যারা পিকো ওয়ার্কার বা আপওয়ার্ক, পিকো ওয়ার্কারে যারা কাজ করেছেন তারাও কিন্তু এই কাজটা খুব সহজে পারবেন। এখানে আমি আপনাদেরকে কিছু সেটিং দেখিয়ে দিই, যেমন এখানে ওয়ার্কার ড্যাশবোর্ড, অর্থাৎ এখন আমি কোনো কাজ করি না এজন্য কোনো ড্যাশবোর্ড এখানে শো করতেছে না। মেকার ড্যাশবোর্ড, এখানে আমরা যখন আস্তে আস্তে কাজ করব তখন এগুলো দেখতে পারবো। এটা হতেছে যে মাই ক্রেডিট, অর্থাৎ আমার যে কাজ করব, আমরা যে কাজ করব এই কাজের মূল ব্যালেন্স এখানে অ্যাড হবে। ট্রাস্টেড স্কোর, অর্থাৎ আমরা যেই কাজগুলো করব এই কাজ আমাদের কত পার্সেন্ট সঠিক হইতেছে বা কত পার্সেন্ট আমরা কাজ কমপ্লিট করতে পারতেছি, এটার একটি ট্রাস্টেড কোর্স, ট্রাস্ট কোর স্কোর। জাস্ট আমরা এই ট্রাস্ট স্কোর, এটা আমরা যখন আমরা পুরো কাজটাই আমরা কমপ্লিট করতে পারবো এবং ভালোভাবে যখন কাজ কমপ্লিট করতে পারবো তাহলে আমাদের এই ট্রাস্ট কোরটা বাড়বে। আর যদি আমরা ভুলভাল কাজ করি সেক্ষেত্রে আমাদের ট্রাস্টেড কোর স্কোরটা আমাদের কমে যাবে। আমরা কী করবো, ট্রাস্টেড কোর এটা যখন কাজ করবো আস্তে আস্তে তখন আমাদের স্কোরটা বেড়ে যাবে। এরপরে রেফার, অর্থাৎ আপনি এই যে রেফার, এই লিঙ্কটার মাধ্যমে যদি কেউ জয়েন করে সেক্ষেত্রে আপনি এখানে কমিশন পাবেন। এরপরে সেটিং, এখানে আপনি চাইলে এগুলো এডিট করতে পারেন, এখান থেকে চাইলে পাসওয়ার্ডও চেঞ্জ করে দিতে পারেন। এটা হইতেছে লগ আউট। সো আমরা এখন দেখব যে কীভাবে এখানে কাজ করতে হয়। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে সমস্ত ইনফরমেশন ক্লিয়ার করে দিলাম। এখন আপনাদেরকে যে কাজটি করতে বলবো সেটা হইতেছে যে এখন আমরা ভেরিফাই কমপ্লিট করার পর, অর্থাৎ আমাদের মেইল ভেরিফিকেশন কমপ্লিট করার পর আমরা এখানে
কাজ করব। এজন্য আমরা ফার্স্টে আমরা জিমেইলে গিয়ে এখান থেকে আমরা মেইলটাকে ভেরিফিকেশন করব, অর্থাৎ nomadtask.com এখান থেকে একটি মেইল চলে যাবে, এই যে ইমেইলটা চলে আসছে, এখান থেকে আমরা এই যে ইমেইলটাকে ভেরিফাই করে নেব। এজন্য আমরা এখান থেকে ভেরিফাই এখানে ক্লিক করব। ভেরিফাই ইমেইলে ক্লিক করার পর আমাদের অলরেডি ইমেইল কনফার্ম, অর্থাৎ আমাদের এটা ভেরিফাইড হয়ে গেছে, এখন আমরা চাইলে এখানে কাজ করতে পারি। এজন্য আমরা এখানে যে এই লোগো আইকনেতে ক্লিক করলাম, হোম বাটনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো কিছু কাজ এখানে দেখা যাচ্ছে। এখান থেকে আমরা যে কোনো একটি কাজ করব, যেমন ধরুন এই কাজটা যদি আমি করতে চাই, তাহলে আমাদের এখানে এই টাস্কটা কমপ্লিট করতে পারবেন। এখানে দেখুন 12টা অ্যাপ্রোপ্রিয়েট হইতেছে আর 44টাই রিজেক্ট, অর্থাৎ 12 জন এখানে যারা কাজ করছে বা আপনার পেমেন্ট পাইছে তাদের কিন্তু 12 জনই কাজ সঠিক হইতেছে, আর যেগুলো রিজেক্ট হইতেছে, রিজেক্ট মানে আপনার এই কাজগুলো ভুল হইতেছে যার কারণে এই কাজটাকে রিজেক্ট করতেছে। আর এখানে প্রোডাক্ট ইনফরমেশন সব কিছুই এখানে অ্যাড করে দিয়েছে, আর এখানে আপনার কাজের যে ডিসক্রিপশন সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে, এই যে আপনার কীভাবে কাজ করতে হবে এটার সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। এবং এখান থেকে প্রোডাক্ট অর সাবজেক্ট লিঙ্ক এখানে দিয়ে দিছে, এবং এখানে জয়েন্ট ট্রাক্স, অর্থাৎ আপনার যেহেতু কাজ করতে হবে এই জন্য কি জয়েন্ট ট্রাক্সে যখন আপনি ক্লিক করবেন, এই যে আপনি এখান থেকে আপনার রাইট ইউর কমেন্ট সাবমিট এখানে আপনি দেখতে পারেন। এখন আমাদের যে কাজটি করতে হবে, এই সমস্ত ডিসক্রিপশন পড়ার পর এই যে এখানে কিছু ইউআরএল অ্যাড করে দিয়েছি, এই প্রোডাক্ট লিঙ্কটা আমরা কপি করব। এটাকে কপি করার পর আমরা দেখব এবং ভিডিও এই ডিসক্রিপশনগুলো আমরা ফলো করব, এই ডিসক্রিপশনগুলো আমরা পুরোটাই দেখব। এই যে এখান থেকে সমস্ত ইনফরমেশন ট্রাক্স এগুলো আমরা পড়ব, পড়ার পর এই যে এই ওয়েবসাইটের কাজ করতে হবে আমাদের মূলত। আমি আরও যদি আপনাদেরকে একটু ক্লিয়ারলি দেখাই, এখানে ডাউনলোডের কিছু কাজ রয়েছে, এই যে এখানে 306টা অ্যাপ্রুভ এবং 21টি রিজেক্ট, এখানে আপনারা দেখতে পারতেছেন স্কোর, কাজের স্কোর কত সেটাও আপনারা এখানে দেখতে পারবেন। এখানে আপনার এই কাজটা করলে আপনি 12 সেন্ট পাবেন আর ম্যাক্সিমাম আপনি 20 সেন্ট, অর্থাৎ আপনারা যদি পুরোপুরিভাবে এই কাজটাকে কমপ্লিট করতে পারেন তাহলে আপনি এখান থেকে পাবেন 20 সেন্ট, আর যদি আপনি কিছু কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনার এখানে 12 অর্থাৎ 11-12 এরকম সেন্ট পাইতে পারেন। এই যে এখানে আপনার দেখতে পারতেছেন সমস্ত ইনফরমেশন এখানে কিন্তু দেওয়া হয়েছে, এটার এই যে প্রোডাক্ট সাবজেক্ট লিঙ্ক এখানে দেওয়া হয়েছে, এবং ইউনিট স্ক্রিনশট এখানে সব কিছুই তারা অ্যাড করে দিয়েছে, এবং জয়েন্ট ট্রাক্স এখানে আপনি চাইলে এটাও কাজ করতে পারেন। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এখানে কাজটা করে নেবেন বা কাজ করবেন। এই যে এখানে কাস্টম ট্যাক্স এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমি এখানে ট্যাক্স ইনফরমেশন দেখতে পারবো। এখানে আমাদের এই সেন্ট অর্থাৎ 36 সেন্ট USD আমরা এখানে পাবো, আর এখানে আপনারা ট্যাক্স ইন্ট্রোডাকশন বা ডিসক্রিপশন এটা এখানে দেখতে পারবেন, এখান থেকে আপনারা সম্পূর্ণ পড়ে নেবেন। পড়ার পর আপনার এই যে প্রোডাক্ট সাবজেক্ট লিঙ্ক এটা আপনারা দেখতে পারবেন, আর এখানে প্রোডাক্ট ইনফরমেশন হিসেবে আপনার এখানে কী কী আছে সেটা আপনারা দেখে নিতে পারবেন। এই যে এখানে এক্সাম্পল হিসেবে আরেকটা দিয়ে দিছি। এখন আপনাদের এখানে যে কাজটি করতে হবে, এই সমস্ত ইনফরমেশন পড়ার পর আপনারা যেভাবে কাজে অংশগ্রহণ করবেন সেটা উদ্দেশ্যে যে এই যে আপনারা এখানে টিক মার্ক দিয়ে দেবেন, এখানে টিক মার্ক দিয়ে দেবেন, জাস্ট জয়েন্ট ট্যাক্সে ক্লিক করলে আপনার এটা কিন্তু কাজ স্টার্টেড হয়ে যাবে। যেহেতু আমি এখন কাজ করব না, এজন্য আমি এখানে জয়েন করতেছি না, জাস্ট জয়েন্ট ট্যাক্সে কমপ্লিট করার পর আপনি যদি কাজ না করেন, ট্যাক্সে জয়েন করার পর যদি আপনি পরে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আপনার ট্রাস্টেড স্কোরটা কিন্তু কমে আসবে, তখন কিন্তু আপনি নেক্সট কোনো কাজ করতে গেলে কিন্তু আপনি তেমন কাজ পাবেন না। এজন্য আপনারা যখন কাজ করবেন শুধু তখনই এই জয়েন্ট ট্যাক্সে ক্লিক করবেন।
আচ্ছা, এখানে আপনারা এই ব্যাপারটা ক্লিয়ার, এই ইন্ট্রোডাকশন বা ডিসক্রিপশন এটা পুরোটাই পড়বেন। এরপরে আপনারা এখানে যে ইনফরমেশন, প্রোডাক্ট ইনফরমেশন এখানে সব কিছুই দেওয়া রয়েছে, আপনারা এটা ভালোভাবে পড়ে নেওয়ার পর জাস্ট আপনারা জয়েন টাস্কে ক্লিক করবেন। সো এর আগে যদি আপনি এটা যদি ভালোভাবে না পড়ে নেওয়ার পর আপনি যদি জয়েন টাস্কে ক্লিক করে যদি আপনি যদি কাজ সঠিকভাবে জমা না দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে স্কোর, ট্রাস্ট স্কোর, সেটা কিন্তু আপনার কমে যাবে, এর ফলে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। আমি এটাই আপনাদেরকে বললাম। আচ্ছা, এখান থেকে আরও কিছু আপনারা দেখতে পারবেন, সার্ভে, এগুলো আপনারা যখন আস্তে আস্তে কাজ করবেন সবগুলো, যে যেমন এখানে চ্যানেল বুস্ট, আমি যদি এখানে ক্লিক করি এখানে অসংখ্য কাজ দেখতে পারবেন। আচ্ছা, এখানে আরও কিছু অপশন রয়েছে, আপনারা এই সব বিষয় আরও আলোচনা করব, আমি এই সব বিষয় নিয়ে আরও নেক্সট আলোচনা করব। জাস্ট আমি আজকে আমি আপনাদেরকে দেখালাম যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কীভাবে এখানে কাজ করবেন, এই প্রসেসটা আমি দেখিয়ে দিলাম। সো নেক্সটে আমি দেখাবো যে কীভাবে এটা উইথড্র করবেন, সেটার আরেকটি টিউটোরিয়াল করব। আর এটা আপনারা এখান থেকে যে কাজ করার জন্য এখানে লোগো আইকনে ক্লিক করলে আপনি এখানে অ্যাভেলেবেল কাজ দেখতে পারবেন। সো আজকের ভিডিওটির টপিক মূলত এই পর্যন্ত, দেখা হবে নতুন আরেকটি টিউটোরিয়ালে।